ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জন্ম 26 সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার বৃসিংহ গ্রামে, মৃত্যু 29 জুলাই 1981 কলকাতায়। তিনি ছিলেন সমাজ সংস্কারক, লেখক ও শিক্ষাবিদ। তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী। তার পারিবারিক পদবী বন্দ্যোপাধ্যায়। স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। সংস্কৃত কলেজে পড়াশোনা 1829 থেকে 1841। 12 বছর 7 মাস তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে অর্থবহ করে তোলেন। বিরাম চিহ্নের প্রথম পূর্ণাঙ্গ ব্যবহার করেন বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। উপাধি বিদ্যাসাগর 1839 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে। তিনি সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি পান 1839 খ্রিস্টাব্দে। সিআইএ ভারত সরকার কর্তৃক সিআইএ উপাধি পান। মাইকেল মধুসূদন কর্তৃক উপাধি পান করুণা সাগর হিসেবে। বিখ্যাত অভিনেতা অর্ধেন্দু মুস্তফি, নীলদর্পণের উট চরিত্রে অভিনয়ের সময় বিদ্যাসাগর জুতা ছুঁড়ে মেরেছিলেন। বিধবা বিবাহ আন্দোলন করেন 1855 সালের অক্টোবর। তার ঐকান্তিক প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 খ্রিস্টাব্দের 26 জুলাই লর্ড ডালহৌসির শাসনামলে। 1856 সালের 7 ডিসেম্বর সন্ধ্যায় বিদ্যাসাগরের বন্ধু রামধন তর্গ বাগেশা মহাশয়ের পুত্র শ্রীশচন্দ্রের সঙ্গে ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের 12 বছরের বিধবা কন্যা কালীমতির বিবাহ হয়। এটি প্রথম হিন্দু সমাজে বিধবা বিবাহ। তথ্য বাংলা গদ্যের বিশেষ যুগ, সম্পাদনা প্রণব চৌধুরী। তার পুত্র নারায়ণচন্দ্র বিধবা বিবাহ করেন 1870 সালে। তিনি 1841 খ্রিস্টাব্দের 29 ডিসেম্বর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত পদে যোগদান করেন। 1846 খ্রিস্টাব্দের 6 এপ্রিল সংস্কৃত কলেজে যোগদান করেন। পরে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছিলেন। কাব্য, তার কাব্য হচ্ছে পদ্য সংগ্রহ। পদ্য সংগ্রহ নামে তার কাব্য রয়েছে। শিশুতোষ ও স্কুল পাঠ্যগ্রন্থ, বর্ণপরিচয় প্রথম, দ্বিতীয় ভাগ 1855, এই বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে। বোধোদয় 1851 সালে প্রকাশিত ইংরেজি নামা ইংরেজির নানা গ্রন্থের অনুবাদ। কথামালা 1856 খ্রিস্টাব্দে ইপসের ফেবলস গল্পের অবলম্বনে। আখ্যান মঞ্জুরি 1863 ইংরেজি থেকে। ঋজুপাঠ শব্দ মঞ্জুরি, বাংলা অভিধান ও শ্লোক মঞ্জুরি। ব্যাকরণ কৌমুদী প্রথম ও চতুর্থ ভাগ। তার আত্মজীবনী বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত, বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী। তাহলে বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মচরিত। প্রকাশকাল 1891 খ্রিস্টাব্দ। তাঁর মৃত্যুর পর পুত্র নারায়ণচন্দ্র বিদ্যারত্ন বিদ্যাসাগর চরিত বা সচরিত নামে প্রকাশ করেন। তার মৌলিক রচনা 1 নম্বর বাল্যবিবাহের দোষ 1850 সালে প্রকাশিত হয়। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা, এতদ বিষয়ক প্রস্তাব প্রথম ও দ্বিতীয় খণ্ড 1855। বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা, এতদ বিষয়ক বিচার। প্রভাবতী সম্ভাষণ প্রকাশকাল 1892। বেনামী রচনা মৌলিক রচনা অতি অল্প হইল। অশ্বজিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে এটি রচনা করেছিলেন, অতি অল্প হইল। আবার অতি অল্প হইল, এটিও কশ্যজিৎ উপযুক্ত ভাইপোষ্য নামে। ব্রজবিলাস কবিকুল তিলকশ্য কশ্যজিৎ উপযুক্ত ভাইপোষ্য নামে, কবিকুল তিলকশ্য কশ্যজিৎ উপযুক্ত ভাইপোষ্য। বিধবা বিবাহ ও যশোর হিন্দু ধর্ম রক্ষিণী সভা, সভা 1884 খ্রিস্টাব্দে কশ্যজিৎ তত্ত্বানেশন ছদ্মনামে। রত্ন পরীক্ষা 1886 সালে কশ্যজিৎ উপযুক্ত ভাইপোষ্য সহচর্ষ ছদ্মনামে। অনুবাদ গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি 1847 হিন্দি কবি লাল্লুজির বৈতাল পশ্চিম
অবলম্বনে রচিত। এটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ। বাংলার ইতিহাস 1848 জন ক্লার্ক মার্শম্যান রচিত আউটলাইন্স অব দ্য হিস্টোরি অব বেঙ্গলি ফর দ্য ইউজ অব ইয়ুথ ইন ইন্ডিয়া গ্রন্থের শেষ অধ্যায় অবলম্বনে। ভ্রান্তিবিলাস 1869 খ্রিস্টাব্দে শেক্সপিয়রের কমেডি অব ইরর্স অবলম্বনে। মহাভারত 1860 সালের ব্যাসদেব রচিত সংস্কৃত মহাভারত অবলম্বনে, যেটি 1860 সালে মহাভারত হিসেবে প্রকাশিত হয়। বুদ্ধদেব বাসুদেব চরিত্র, বাসুদেব চরিত্র ভগবতের কৃষ্ণলীলা থেকে। শকুন্তলা 1854 সালে প্রকাশিত কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে রচনা করেন শকুন্তলা। সীতার বনবাস 1860 সালের প্রকাশিত করেন ভবভূতি রচিত উত্তর রামচরিত নাটক ও বাল্মীকি রামায়ণের উত্তরখণ্ড থেকে। এখন আমরা জেনে নেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নাবলী। এক নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ কোনটি? উত্তর, প্রভাবতী সম্ভাষণ। দুই নম্বর, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তিন নম্বর, বিধবা বিবাহ প্রচলন এ কার অবদান? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী নাম কি? আত্মচরিত। পাঁচ নম্বর, বাংলা গদ্যে প্রথম বিরামচিহ্ন বা যতিচিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? উত্তর, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ছয় নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ? তিনি উনিশ শতকের মানুষ ছিলেন। তার জন্ম 1820 খ্রিস্টাব্দে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী কোনটি? বন্দ্যোপাধ্যায়। আট নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কি? উত্তর, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। নয় নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র কে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? উত্তর, সংস্কৃত কলেজ। হিন্দু সমাজে বিধবা বিবাহর প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নিচের কোন গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ করা হয়? উত্তর, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। বারো নম্বর, কোন গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়? উত্তর, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের মাধ্যমে। তেরো নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা, মৌলিক রচনা হল প্রভাবতী সম্ভাষণ। চোদ্দ নম্বর, প্রভাবতী সম্ভাষণ কার রচনা? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। পনেরো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের অনুবাদ? উত্তর, শেক্সপিয়রের কমেডি অফ ইরর্স নাটকের অনুবাদ। নিচের কোনটি উইলিয়াম শেক্সপিয়রের গ্রন্থের অনুবাদ? উত্তর, ভ্রান্তিবিলাস। সতেরো নম্বর, 1855 সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে? উত্তর, বর্ণ পরিচয়। আঠারো নম্বর, বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি? উত্তর, অতি অল্প হইল। উনিশ নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কত সালে? 1820 সালে। বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ নয় কোনটি? উত্তর, কথামালা। একুশ নম্বর, নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা নয়? উত্তর, পত্রপট। বাইশ নম্বর, শেক্সপিয়ার নাটকের বাংলা গদ্য রূপ দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তেইশ নম্বর প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতা কে? উত্তর, কালিদাস। কালিদাসের এই অভিজ্ঞান শকুন্তলম নাটকের বঙ্গানুবাদ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শকুন্তলা নামে। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি মূলত কোন ভাষায় রচিত? উত্তর, হিন্দি ভাষা। শকুন্তলা কার লেখা গ্রন্থ? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। এ কি শরীরের রূপ নাকি রূপের শরীর? রাজা দুষ্মন্ত কোন গদ্যাংশে এ উক্তিটি করেন? উত্তর, শকুন্তলা। শকুন্তলা উপাখ্যান যে নদীর কথা উল্লেখ আছে? উত্তর, মালিনী নদীর কথা উল্লেখ আছে। আঠাশ নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোনটি? উত্তর, বর্ণ পরিচয়। এটি তার ক্লাসিক মর্যাদা লাভ করে। বর্ণ পরিচয়ের লেখক কে? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের কি জন্য বিশেষভাবে স্মরণীয়? উত্তর, বাংলা গদ্যের সংস্কার করেন তিনি।
32 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর মেদিনীপুর জেলায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।